আপনি এখানে বসে আছেন, আমিও এখানে বসে আছি, আপনি আমাকে দেখতে পারতাছেন না, আমিও আপনাকে দেখতে পারতাছি না, কিন্তু সেই ক্যামেরা কিন্তু 100% দেখবে, আইপি ক্যামেরা, যেটা হলো বিদ্যুৎ ছাড়া চলবে কিন্তু। তাই আজকে কিন্তু একটা ধামাকা প্রাইস থাকবে, ধামাকা প্রাইস থাকবে, ঠিক আছে। মানে আপনার মাথার উপর লাগানো আছে, আপনি কি কি বলছেন? আমি কি কি বলতেছি আমি শুনতে পারবো? আপনি শুনতে পারবেন? ইয়েস, ডাস্টপ্রুফ এবং ওয়াটারপ্রুফ এবং মেটাল বডি, মেটাল বডি, যে ফুল মেটাল বডি, দেখেন মেটাল বডি। এটা হলো প্রাইস হলো অনলি 1280 টাকা, 1280 অনলি, অনলি 1280, আচ্ছা 1280, ওকে। এটা হলো ডেনের 24 ঘন্টা কালার, দিনে যেই কালার রাতেও সেম একই কালার, একই কালার। হ্যাঁ, মানে ক্যামেরা গুলো সেট করতে হলে আমার এই মেশিনটা লাগবে, এই মেশিনটা লাগবে, সবকিছু প্রোডাক্ট আপনার 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। হে গাইস, আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো সিসি ক্যামেরা কালেকশন, স্যামটেক ব্র্যান্ডের ক্যামেরাগুলো দেখাবো, ক্যামেরা আপনারা কোথায় কোথায় লাগাবেন, বাসায়, অফিসে, বিভিন্ন ধরনের প্রজেক্টে, আপনারা যদি চান আমের বাগান, যারা আসলে গরুর ফার্ম দিয়েছেন, গরুর খামারে, যে কোনো জায়গায় কিন্তু এই ক্যামেরাগুলো ইউজ করতে পারেন চোর থেকে বাঁচার জন্য। এছাড়াও আপনি দেশের বাইরে আছেন, প্রবাসে আছেন, আপনার বাসা বাড়িতে আপনি যদি চান যে একটা লাগায় রাখবেন ক্যামেরা, আপনার ফ্যামিলির মানুষজনকে দেখবেন, সেক্ষেত্রে কিন্তু এই ক্যামেরাগুলো পারফেক্ট। তো বর্তমানে সিসি ক্যামেরার কিন্তু কোনো তুলনা নাই, আসলে প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা স্পেসে সিসি ক্যামেরা দরকার, কারণ নজরদারির জন্য হলেও কিন্তু এগুলো দরকার। তো আজকে আমরা ক্যামেরা নিয়ে কথা বলবো, একদম হোলসেল প্রাইসে আপনারা কিনতে পারবেন স্যামটেক ব্র্যান্ডের ক্যামেরাগুলো। এই মুহূর্তে আমরা যেখানে আছি, ক্যামেরাগুলো দেখাবো, এটা হচ্ছে রেডিও হাউস। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় যে ইলেকট্রনিক মার্কেট, এটা হচ্ছে বাইতুল মুকাররম মার্কেট। ঠিক এই মার্কেটের নিচতলায় আপনি পেয়ে যাবেন রেডিও হাউস, তাদের ফোন নাম্বার, অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গাতে আপনি ক্যামেরাগুলো নিতে পারবেন। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখবেন, আজকের ক্যামেরাগুলো কী ধরনের কন্ডিশন, কী ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি আছে সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের সঙ্গে আরিফ ভাই রয়েছেন। আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো ভাই, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা, আজকে আমরা দেখাবো হচ্ছে স্যামটেক ব্র্যান্ডের ক্যামেরা, না স্যামটেক ব্র্যান্ড, জি স্যামটেক ব্র্যান্ডের ক্যামেরা। দেখেন এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে স্যামটেক, এবং আমরা এখানে বুলেট শেপের ক্যামেরা এবং ডোম শেপের ক্যামেরাগুলো দেখাবো, কোথায় কোথায় কোন ক্যামেরা আপনারা ইউজ করতে পারেন সেটা নিয়ে কথা বলবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রাইস, আজকে কিন্তু একটা ধামাকা প্রাইস থাকবে, ধামাকা প্রাইস থাকবে, ঠিক আছে, যাতে আমাদের সকল ভিউয়াররা তাদের বাসা বাড়িতে, অফিসে, যে কোনো জায়গায় যারা ইউজ করতে চায় তাদের জন্য অন্তত একটু এফোর্ডেবল হবে, ঠিক আছে। তাহলে আমরা শুরুতে কোনটা দেখাবো? শুরুতে ফার্স্ট টাইম আমি দেখাতে চাচ্ছি হলো স্যামটেক ব্র্যান্ডের RS208 মডেলের, টা 208 মডেলের, আচ্ছা স্যামটেকের RS208 মডেল, ঠিক আছে। এটা হলো বুলেট ক্যামেরা আর কি, বুলেট ক্যামেরা, এটা হলো 3 মেগাপিক্সেলের স্যামটেক ব্র্যান্ডের, এটা হলো আপনি ইনডোরে ইউজ করতে পারবেন, আউটডোরে ইউজ করতে পারবেন, আচ্ছা ইনডোর এবং আউটডোরের জন্য, আউটডোরের জন্য। এটা কিন্তু ফুললি আপনার ওয়াটারপ্রুফ, ফুললি ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফ, আচ্ছা দেখেন এই ক্যামেরাটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ, যদিও এটা হচ্ছে ফাইবার বডি, ফাইবার বডি, জি ফাইবার বডি, ওকে। আর এটা হলো এই যে রাত্রে, যে রাত্রে বেলার জন্য আর কি, এই যে নাইট ভিশন গুলো যে দেখতেছেন, যে আয়ার গুলো আর কি, এগুলো হলো নাইট ভিশনের জন্য কাজ করবে। আচ্ছা নাইট ভিশন ক্যামেরা যেহেতু রাতেও দেখা যাবে, যেখানে মধ্যে আপনি এখানে বসে আছেন, আমিও এখানে বসে আছি, আপনি আমাকে দেখতে পারতাছেন না, আমিও আপনাকে দেখতে পারতাছি না, কিন্তু সেই ক্যামেরা কিন্তু 100% দেখবে। দেখেন আমাদের নিজেদের খালি চোখে আমরা দেখবো না, কিন্তু ক্যামেরা ঠিকই দেখতে পাবো, দেখতে পাবো, বাহ, মানে ক্যামেরার চোখে আমরা তখন দেখতে পাবো, আচ্ছা চমৎকার একটা ক্যামেরা। কিন্তু রাত্রে ঘুটঘুটে অন্ধকারেও কিন্তু আপনারা একদম দিনের মতো স্পষ্ট ছবি দেখতে পাবেন এই ক্যামেরায়, এই ক্যামেরাটাই, ইয়েস, ওকে। তো আমরা দেখাচ্ছি চমৎকার এই ক্যামেরাটা, এটার প্রাইস কত যদি কেউ আলাদা নেয়? এটার প্রাইস যদি নিতে চায় তাহলে আজকে স্পেশাল প্রাইসটা কিন্তু আমি দিচ্ছি, সেটা হলো অনলি 1280 টাকা রাখতে, মাত্র 1280 টাকা, সিঙ্গেল পিসের দাম, সিঙ্গেল পিসের দাম, আচ্ছা ওকে। এরপর আমরা কোনটা দেখাচ্ছি? তারপর চলে আসে হলো আমরা স্যামটেক ব্র্যান্ডের, যেটা হলো ডে নাইট কালার, ডে নাইট কালার, কালার মানে দিনে রাতে 24 ঘন্টা সেটা কালার দিবে, আচ্ছা এটা হচ্ছে শুধুমাত্র সাদা কালো, সাদা কালো দিবে, আচ্ছা এটা হলো আপনার ডে নাইট 24 ঘন্টা কালার, দিনের যে কালার, আচ্ছা এটা তো দিনের, দিনে বেলা তো কালার, দিনের বেলা কালার, দিনের বেলা কালার হয়, রাতে সাদা কালো, আর এটা হচ্ছে দিনে রাতে সব সময় কালার, সব সময় কালার, ওকে। এটা হলো আপনার RS201 মডেলের আর কি, ওকে। এটা হলো বুলেট ক্যামেরা, এটা আপনি ইনডোরে ইউজ করতে পারবেন, চাইলে আপনি আউটডোরে ইউজ করতে পারবেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা ওয়াটারপ্রুফ, ইভেন ডাস্টপ্রুফ, তাই ডাস্টপ্রুফ এবং ওয়াটারপ্রুফ এবং মেটাল বডি, মেটাল বডি, যে ফুল মেটাল বডি, দেখেন মেটাল বডি, যেমন এটা ছিল ফাইবার বডি, এটা হচ্ছে মেটাল, মেটাল বডি, ওকে সুন্দর। আর এটার প্রাইসটা হলো আজকে স্পেশাল প্রাইসটা হলো আপনার অনলি 1850 টাকা, অনলি 1850 টাকা, ইয়েস ওকে।
এরপরে আমরা ডোম শেপের মধ্যে একটা মডেল দেখাই আচ্ছা এটাও কিন্তু লেখা আছে স্যামটেক স্যামটেক এটাও কিন্তু স্যামটেক বডি আর কি স্যামটেক ক্যামেরা এটা হলো ডোম RS204 মডেলের এটা আচ্ছা 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 এটা হলো আপনি ইনডোরে ইউজ করতে পারবেন সিঁড়িতে চাইলে সিঁড়িতে করিডোরে চাইলে করিডোরে ছোট একটা রুমে চাইলে ছোট একটা রুমে আপনি ইউজ করতে পারবেন ইউজ করা যাবে ইউজ করা যাবে এটা কিন্তু আপনার 2.8mm লেন্স এই যে দেখতে পারতেছেন 2.8mm লেন্স যেটা হলো 2.8mm লেন্স থাকে ওটা হলো আপনাকে 90° অ্যাঙ্গেল দিবে আর যেটা হলো 3.6mm লেন্স থাকে ওটাকে ওটা হলো আপনাকে 50° অ্যাঙ্গেল দিবে আচ্ছা 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 আর এটা হলো আয়ারটা হলো আপনাকে 30 মিটার পর্যন্ত ফুল কভারেজ করবে ওকে ঠিক আছে আর এটা হলো প্রাইস হলো অনলি 1280 টাকা 1280 অনলি 1280 আচ্ছা 1280 ওকে এরপর আমরা আরেকটা ক্যামেরা দেখতে পাচ্ছি আরেকটা এটা হলো স্যামটেক এর এটা হলো 202 মডেলের 202 মডেল এটা হলো ডে নাইট 24 ঘন্টা কালার দিনে যেই কালার রাত্রে সেম একই কালার হ্যাঁ এই যে নাইট ভিশন এই যে লাইটগুলো দেখতেছেন এগুলো কিন্তু স্বচ্ছ নাইট ভিশনের জন্য এগুলো কালার দিবে আচ্ছা 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 ওকে ঠিক আছে এটা আপনি ইনডোরে ইউজ করতে পারবেন চাইলে আপনি একটা করিডোরে ছোট একটা রুমে ছোট একটা অফিসে চাইলে এটা আপনি ইউজ করতে পারবেন আচ্ছা এটাও কিন্তু আপনার 2.6mm লেন্স 2.6mm লেন্স এটা কিন্তু আপনাকে 90° অ্যাঙ্গেল দিবে এই ক্যামেরাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার প্রাইস হলো অনলি 1850 টাকা 1850 অনলি 1850 আচ্ছা এইটাতে কি হচ্ছে আপনার কোনো ভয়েস সিস্টেম আছে কিনা এটাতে কোনো ভয়েস সিস্টেম এটাতে ভয়েসে আপনি কথা বলতেও পারবেন শুনতে মানে কথা শোনা যাবে বাট বলা যাবে না আচ্ছা আচ্ছা মানে শোনা যাবে বলতে ধরেন এই ক্যামেরাটা আমি যেখানে লাগিয়েছি ধরেন আপনার মাথার উপর লাগানো আছে আপনি কি বলছেন আমি কি বলতেছি আমি শুনতে পারবো আপনি শুনতে পারবেন ইয়েস আমি এটাই জানতে চাচ্ছিলাম মানে শুধুমাত্র এই ক্যামেরাটাতে আচ্ছা দেখেন এটাতে কিন্তু একটা মাইক্রোফোন সিস্টেম দেওয়া আছে এই ক্যামেরাটাতে ধরেন আপনি যদি হচ্ছে আপনার অফিসে কর্মী যদি থাকে আপনি অফিসে নেই অথবা আপনি দেশের বাইরে আছেন আপনার বাসা বাড়িতে কে কি কথা বলতেছে আপনার অফিসে কর্মীরা কি কথা বলতেছে সেইটা জানা যাবে এইটার মাধ্যমে মানে দেখাও যাবে কথা শোনাও যাবে ইয়েস চমৎকার তারপর চলে আসি হলো আমরা RS205 মডেলের আচ্ছা 205 মডেল এটা হলো আপনার ফুললি মেটাল বডি এটা আপনার 60 মিটার পর্যন্ত ফুল কভারেজ 0 থেকে 60 মিটার পর্যন্ত ফুল কভারেজ আপনি দেখতে পারবেন ওকে আর এটা হলো দিনের বেলা কালার দিবে রাতের বেলা ব্ল্যাক এন্ড হোয়াইট দিবে আপনাকে আচ্ছা 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 ঠিক আছে আর এই রাতের বেলা যে অনেকে বলতে পারে কোশ্চেন থাকতে পারে যে ভাই রাতের বেলা ব্ল্যাক এন্ড হোয়াইটটা কিভাবে দিবে সে কিভাবে দিবে এটা তো কোনো লাইট আমি দেখতে পারতাছি এই যে আপনি যে আয়ার লাইটগুলো দেখতে পারতাছেন এগুলো আপনাকে ডে নাইটের জন্য এই লাইটগুলো জ্বলে থাকবে আচ্ছা অনেকে বলে থাকতে পারে যে লাইটটা কি জ্বলে থাকবে তখন কি চোররা কি দেখতে পারবে কখনো না চোর দেখতেও পারবে না যে লাইটগুলো চোর বুঝবেও না যে এখানে সিসি ক্যামেরা আছে ওকে সুন্দর একটা ক্যামেরা এটার দাম হলো অনলি 1750 টাকা 1750 টাকা ওকে এরপর আমরা দেখা একটা বড় সাইজের ক্যামেরা তারপর চলে আসে একটা বড় ভি ইয়েস এটাও মেটাল বডি ওকে ওকে এই যে দেখতে পাচ্ছেন ফুল মেটাল বডি ওকে এটা হলো RS206 মডেলের RS206 মডেল ওকে এটা হলো আপনি 0 থেকে 120 মিটার পর্যন্ত ফুল কভারেজ করবে যেটা এখনো পর্যন্ত বাংলাদেশে অন্যান্য কোন ব্র্যান্ডে নিয়ে আসেনি আমরা স্যামটেক এবং রেডি হাউজের পক্ষ থেকে এটা নিয়ে আসছি আমরা বাহ এটা হলো মেড ইন কোরিয়ান ব্র্যান্ডের ঠিক আছে কোরিয়ান ব্র্যান্ড আচ্ছা আচ্ছা আর এটার প্রাইস হলো অনলি আপনার 2250 টাকা 2250 টাকা অনেকে বলতে পারে যে এটা কোথায় ইউজ করব অনেকে জানেও না তো সেক্ষেত্রে এটা হলো ইউজ করতে পারবেন আপনি বিভিন্ন বড় ফ্যাক্টরিতে বড় একটা খামারে বড় একটা প্রজেক্টে চাইলে ইউজ করতে পারবেন অথবা বিগ একটা রাস্তা আছে 1 কিলো পর্যন্ত অথবা এরকম চাইলে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা দেখা যায় সামনে কিন্তু কুরবানির হাট অনেকেই আসলে দিবে সেই হাটে এগুলো বসাতে পারবে সিসি ক্যামেরাগুলো আসলে নজরদারির জন্য ওকে চমৎকার তো এই ক্যামেরাটার দাম কত তাহলে এই ক্যামেরার দাম হলো অনলি 2250 টাকা 2250 টাকা আচ্ছা এখন আমরা জানবো সেটা হচ্ছে এই ক্যামেরাগুলো তো সিঙ্গেল নিলে তো আসলে লাভ হবে না এটার জন্য তো আসলে আরো আনুষঙ্গিক জিনিসপত্র লাগে কি কি লাগে আমরা একটু দেখাই এই যে আমি দেখাচ্ছি এটা হলো ডিভিআর মেশিন মানে ক্যামেরাগুলো সেট করতে হলে আমার এই মেশিনটা লাগবে এটাকে অনেকে বলে ডিভিআর অনেকে এক্সভিআর কিন্তু আপডেট ভার্সনটা হলো এক্সভিআর আচ্ছা এটা হলো এক্সভিআর নামে পরিচিত এই যে লেখাই দেখতে পারতেছেন এক্সভিআর হচ্ছে আপডেট ভার্সন আচ্ছা যেটা হলো ডিভিআর থাকবে এটা হলো ওল্ড ভার্সন আচ্ছা আচ্ছা আর আপডেট ভার্সনগুলোতে হয়তো এই যে আপনি যেটা দেখতে পারতেছেন এই যে ব্রডব্যান্ডের লাইন যেটা এটা দিয়ে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতে পারবেন আপনার বাসাতে কি হচ্ছে না হচ্ছে এভরিথিং সবকিছু আপনি দেখতে পাবেন দেখা যাবে আচ্ছা ওকে আর এই ক্যামেরাটা চালাতে হলে ডিভাইসটা 100% লাগবে তার সাথে হলো আপনার একটা হার্ড ডিস্ক লাগবে স্টোরেজ রাখার জন্য
মানে ক্যামেরা ফুটেজ গুলো রাখার জন্য। আচ্ছা, তারপর লাগবে হলো প্রত্যেকটা ক্যামেরার সাথে এরকম একটা পাওয়ার অ্যাডাপ্টার লাগবে, বেলুন লাগবে, অ্যাডাপ্টার বলে অ্যাডাপ্টার লাগবে। এই অ্যাডাপ্টার আমি খুলে দেখাচ্ছি, অ্যাডাপ্টার এটা অ্যাডাপ্টার লাগবে এটা, সেম এরকম। তারপর প্রত্যেকটা ক্যামেরার সাথে এরকম এক পেয়ার করে ভিডিও কানেক্টর লাগবে। আচ্ছা, ভিডিও কানেক্টর যেটাকে ভিডিও বেলুন বেলুন বলে অনেকে। আচ্ছা, কানেক্টর লাগবে, ওকে, সুন্দর। এই হচ্ছে সেটআপ না, এগুলো লাগে সাথে তারটার যা লাগে, দেখা যায় যার যেমনটা স্পেস সেই স্পেস অনুযায়ী তার লাগে, তারগুলো তো আপনারা দিতে পারবেন নাকি? অবশ্যই 100% আমরা কেবলটাও দিতে পারব। ওকে, এখন ধরেন হচ্ছে এই ডিভিআরটা হচ্ছে কত পোর্টের, কত চ্যানেলের? এটা হলো আপনার 4 চ্যানেলের, মানে আমরা চারটা ক্যামেরা ইউজ করতে পারব। এরকম তো অসংখ্য ক্যামেরা আমি অসংখ্য ক্যামেরা ইউজ করার জন্য, সেক্ষেত্রে লাস্ট হলো আপনার 4 চ্যানেল, হ্যাঁ হ্যাঁ, তারপর হলো 8 চ্যানেল, তারপর হলো আপনার 16 চ্যানেল, তারপরে 32 চ্যানেল, এভাবে বড় 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 হতে থাকে, লাস্ট হলো আপনার 32 চ্যানেল। আচ্ছা, ওকে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার অফিস, বাসা, যে কোনো জায়গায়, স্টুডিও, যে কোনো জায়গায় চাইলে আমি এরকম আমার যে কয়টা ক্যামেরা লাগবে সেই অনুযায়ী আমার ডিভিআরটা লাগবে, ডিভিআরটা লাগবে, তাই তো? ওকে, চমৎকার। তাহলে এখন আপনি আমাকে বলেন, চার ক্যামেরার সেটআপ যদি আমি নেই, সেক্ষেত্রে আমার মিনিমাম কত টাকা পড়তেছে? ধরেন আমি যদি একটা ডিভিআর, চারটা ক্যামেরা, হয়তো এখান থেকে আমি চারটা যে কোনো ক্যামেরা নিলাম, তাই তো? আমার স্পেস বুঝে, স্পেস বুঝে যেখানে যেখানে আমার ক্যামেরা লাগবে সেখানে, তো সেখানে ক্ষেত্রে হলো আপনি যদি, আমি আপনাকে বোঝাচ্ছি, সেটা হলো কাস্টমার বোঝানোর জন্য আর কি, জাস্ট আপনি যদি এই একটা ক্যামেরা নিতে চান, হ্যাঁ হ্যাঁ, আর এই একটা ক্যামেরা, আচ্ছা ঠিক আছে, এরকম যদি আপনি দুইটা ক্যামেরা নেন, দুইটা ক্যামেরা, এরকম আপনি দুইটা ক্যামেরা, ওকে, তাহলে সেক্ষেত্রে প্রাইস পড়বে হলো আপনার অনলি 12,500 টাকা, অনলি 12,500 টাকা, এই যে ফুল সেটআপ, ফুল সেটআপ সহকারে, এই যে হার্ড ডিস্ক থাকবে ভিডিও রেকর্ড আপনি জমানোর জন্য, তারপরে আপনার অ্যাডাপ্টার থাকবে, তারপরে ভিডিও কানেক্টর থাকবে। আচ্ছা, আর যদি বলেন যে না আমি বুলেট ক্যামেরা লাগবে, আমার চারটা ডুম ক্যামেরা লাগবে, আচ্ছা, সেক্ষেত্রে সেম একই প্রাইস, একই প্রাইস, একই প্রাইস। আচ্ছা, কেউ যদি একটা ক্যামেরা দিয়ে সেটআপ করতে চায়, তাহলে একটা ক্যামেরা দিয়ে যদি সেটআপ করতে চায়, তাহলে সেক্ষেত্রে তার জন্য প্রাইস পড়বে হলো অনলি 5,600 টাকা। দেখেন, এক ক্যামেরা সেটআপ, ধরেন আপনি এই ক্যামেরাটা নিলেন, হ্যাঁ, আর এই হার্ড ডিস্ক, ডিভিআর মেশিন, একটা ভিডিও বেল, অ্যাডাপ্টার আর ভিডিও বেল, আর তারটা যা লাগে, যা লাগে, এটা হচ্ছে মাত্র 5,600 টাকা, 600 টাকায়। দেখেন, 5,600 টাকায় আপনার বাসায় আপনি একটা জায়গায় একটা ক্যামেরা রাখবেন যেখানে আপনার সেটআপ হয়ে যাচ্ছে, সেটআপ হয়ে যাচ্ছে, ওকে, সুন্দর। একটা দোকানেও কিন্তু আসলে এক ক্যামেরা হলে হয়ে যায়, ইয়েস। আচ্ছা, তো সেক্ষেত্রে আসলে ইন্টারনেটটা থাকা লাগবে, ইন্টারনেটটা যদি কেউ দেশের বাইরে থেকে দেখতে চায়, আর যদি দেখা যায় যে পিসি থেকে অথবা মনিটর থেকে দেখতে চায়, সেক্ষেত্রে না হলেও চলবে, না হলেও চলবে, ইন্টারনেট না হলেও চলবে, না হলেও চলবে, ওকে। আর কি আছে আপনার কাছে ক্যামেরা? আমাদের কাছে আছে তারপর একটা আইপি ক্যামেরা, যেটা হলো বিদ্যুৎ ছাড়া চলবে, কিন্তু তাই একদম, যে ক্যামেরা বিদ্যুৎ ছাড়া চলবে, বিদ্যুৎ ছাড়া চলবে, ওকে, যেখানের মধ্যে বিদ্যুৎ নাই, ইভেন আপনার ওয়াইফাইও যদি না থাকে তাও চলবে, কিন্তু মানে ইন্টারনেটও যদি না থাকে, না থাকে, তাহলে আপনি যদি ঢাকায় থাকেন, এটা আপনার গ্রামে লাগানো, ঠিক আছে, তখন আপনি চাইলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনি, তাই কিভাবে, তখন সেটা হলো আপনি, তখন প্রশ্ন থাকতে পারে কাস্টমারে কিভাবে, তখন সেটা হলো আপনি সিম সাপোর্ট দিয়ে, মোবাইল সিম, মোবাইল সিম সাপোর্ট দিয়ে, তখন আপনি MB এক মাসের রিচার্জ করে, তখন আপনি এটা সিম লাগিয়ে দেখতে পারবেন। মানে আমরা একটা সিমে যেরকম ইন্টারনেট ডাটা কিনি, ডাটা কিনি, সেভাবে ডাটা কিনে আমরা এখানে সেটআপ করতে, এখানে সেটআপ করতে পারবো, বলে ওই ডাটা দিয়ে আমরা হচ্ছে এই এই এটা দেখতে পাবো, এটা দেখতে পারবো, তাই তো? পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতে পারবেন। বাহ, দেখেন কত সুন্দর একটা সিস্টেম, এটা ওয়ালে এভাবে লাগাই দিতে পারবেন, তো এই সিসি ক্যামেরা একটা ইউনিক একটা সিসি ক্যামেরা, এটাও আপনারা চাইলে একটা নিতে পারেন, চাইলে একাধিকও নিতে পারেন, আবার এটা সোলারে চলবে, এটা সোলারও চলবে, বিদ্যুৎ যদি থাকে বিদ্যুতেও চলবে, বিদ্যুতেও চলবে, বিদ্যুৎ না থাকলেও সোলারও চলবে, যাদের সোলার লাগবে তারা সোলার নেবে, সোলার নেবে, সোলার ছাড়াও, সোলার ছাড়াও চলবে। বাহ, চমৎকার। তো সেক্ষেত্রে এটা হলো, হ্যাঁ, এটার এর দাম হলো অনলি 11,500 টাকা, 11,500 টাকা। শুধু কি সোলার নাকি এই সোলার সহ, নাকি সোলার সহকারে, সোলার সহ, সোলার সহ, কেউ যদি সোলার না নেয়, সোলার নিতেই হবে আর কি, আচ্ছা, ওর সাথে, এটা সাথে প্যাকেজ, প্যাকেজ আর, ওকে ওকে, সুন্দর। তাহলে আমরা দেখে দিলাম আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু ক্যামেরা, সোনামণি সাইজের একটা ক্যামেরা আছে, দেখেন এটাও কিন্তু বাসা বাড়িতে রাখতে পারেন, অনেকেই প্রবাসে থাকেন, তাদের ছোট বাচ্চা বাসায় থাকে, লাগিয়ে দিলেন বাচ্চার সাথে কথাও বলা যায়, কথাও বলা যায়, তাই? জি, দেখেন ভিডিও করা যাবে, বলাও যাবে, মানে বাচ্চা কি বলবে, বাচ্চা কি বলবে সেটা শুনতে পারবেন, আপনি ইভেন বলতেও পারবেন যে বাবু তুমি কি করছো, খাচ্ছ না কেন, অথবা সোনামণি তুমি এদিকে আসো, আমি দেখতে চাই একটু, আচ্ছা ঠিক ঠিক ঠিক, কথা বলা যাবে, তুমি আম্মুর কথা শোনো, শোনো, ইয়েস, সুন্দর, চমৎকার। এই ক্যামেরাটা নিতে পারবেন একদম সোনামণি সাইজের এই ক্যামেরাটা, এই ক্যামেরাটাতেও কিন্তু আসলে ওয়াইফাই দিয়ে, ওয়াইফাই দিয়ে কানেক্ট করা যাবে, কানেক্ট করতে পারবেন, আচ্ছা, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে, খালি অ্যাডাপ্টার দিয়ে বিদ্যুতে কানেক্ট, বিদ্যুতে কানেক্ট করলে হয়ে যাবে, ওকে, খুব সুন্দর। এটা দাম কত ভাই? এটার প্রাইস হলো অনলি 1150 টাকা, 1150 টাকা, বাহ, মাত্র 1150।
তো চমৎকার এই ক্যামেরাটা আমরা আজকে দেখিয়ে দিলাম, আমরা স্যামটেক ব্র্যান্ডের ক্যামেরাগুলো দেখিয়ে দিলাম, যারা নিতে চান গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা একটু বলে দাও আমাদেরকে। স্যামটেক ব্র্যান্ডের আমি আবারও বলে থাকি, স্যামটেক ব্র্যান্ডের হলো আমাদের যত স্যামটেকের প্রোডাক্ট আছে এভরিথিং সব কিছু প্রোডাক্ট আপনার 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 2 বছরের যদি আপনি ভেঙেও যায় পুড়েও যায় নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে আমরা রিপ্লেস করে দিই। তাই এক কাপ চা খেতে যতক্ষণ সময় লাগে ততক্ষণের মধ্যে আমরা আপনাকে রিপ্লেস করে দিই। বাহ, মানে ক্যামেরার 2 বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা চেঞ্জ রিপ্লেস। ওকে, তো চমৎকার, যারা আসলে রেডিও হাউসে আসতে চান সেক্ষেত্রে চলে আসবেন বাইতুল মুকাররম ইলেকট্রনিক্স মার্কেট, যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স পাইকারি মার্কেট। এখানে যদি আসেন সেক্ষেত্রে কত নম্বর দোকান এটা? এটা হলো আপনার বাইতুল মুকাররমের 1 নম্বর গেট দিয়ে ঢুকলে সোজা হাতের ডান পাশে চলে আসবেন 37 রেডিও হাউস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর এই পাশ থেকে যদি আসে, এই পাশে যদি 6 নম্বর গেট দিয়ে আসে তাহলে হলো আপনার 6 নম্বর স্টেডিয়ামে, যদি স্টেডিয়াম দিয়ে ঢুকেন আপনি তাহলে সেক্ষেত্রে আপনাকে বাইতুল মুকাররমের 6 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে, হাতের বাম পাশে 37 রেডিও হাউস। ওকে, কেউ যদি চিনতে না পারেন সেক্ষেত্রে ফোনে কথা বলবেন, ইমোর হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, অবশ্যই এই নাম্বারে কথা বলে যোগাযোগ করে আসবেন। ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কীভাবে দেবেন? সেক্ষেত্রে হলো আমাদের কুরিয়ার সার্ভিসের মধ্যে বাংলাদেশের 64 জেলাতে আমাদের কুরিয়ার সার্ভিসে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, তারপরে যে হলো আপনার বাকি যেই প্রোডাক্টগুলো যাবে সেগুলো আপনি টাকা দিয়ে কন্ডিশনের মাধ্যমে সেটা উঠিয়ে নিতে পারবেন। ওকে, চমৎকার। তো যারা আসলে কুরিয়ার কন্ডিশনে নিতে চান অবশ্যই নিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেউ যদি ঢাকার মধ্যে অথবা ঢাকার বাইরে তার সেট আপ সহ যদি করতে হয়, যে আপনি সেট আপ করে দিয়ে আসবেন আপনাদের লোক দিয়ে, সেক্ষেত্রে সেট আপের চার্জ লাগবে কিনা? চার্জটা তো অবশ্যই লাগবে, চার্জটা তো অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, স্যালারি মান্থলি আজ করা আচ্ছা, ওইটা আপনারা কথা বলে নেবেন, কথা বলে নেবেন। ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় দিতে, সব জায়গায় দিতে, বাংলাদেশ সব জায়গায়, সব জায়গাতে যে কোনো। ওকে ওকে ওকে, চমৎকার। তো যারা বিল্ডিং করছেন একটা, হয়তো পুরো বিল্ডিং এর জন্য একটা ক্যামেরা সেটআপ নিতে পারে, যেন আমার 20টা ক্যামেরা লাগবে, তো 20টা ক্যামেরা মনিটর সহ ফুল সেটআপ আপনারা দিতে পারবেন? দিতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তো চমৎকার, আজকে আমরা কথা বলছিলাম রেডিও হাউস থেকে স্যামটেক ব্র্যান্ডের ক্যামেরাগুলো, যারা ভালো কোয়ালিটির ক্যামেরাগুলো যারা আপনারা নিতে চান অবশ্যই কথা বলবেন, যোগাযোগ করবেন, তাদের নাম্বার দেওয়া আছে, ফোনে কথা বলবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।